কথায় আছে মানুষের মধ্য তিনি উত্তম যার দ্বারা কল্যাণ সাধিত হয় গাজীপুর মহানগর তেরো নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা নিজের পরিবারকে যতটুকু সময় দেন তার চেয়ে বেশি সময় দেন তেরো নং ওয়ার্ডের জনসাধারণকে গত চব্বিশে এপ্রিল তারিখে বাইশে রমজানে দুটি স্থানে ইফতারের দাওয়াত থাকে সাইফুল ইসলাম মোল্লার তাই প্রথমে কড্ডা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজিত ইফতার পার্টির মুসল্লিদের সাথে দেখা করে পরবর্তীতে খাদি জাতুল কোবরা রাদিয়াল্লাহু মাদ্রাসার আয়োজিত ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন ইফতার পার্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া চান তেরো নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা